অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান সুপার সাইক্লোনে পরিণত হয়ে সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তারা বলছে খুলদা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেলে অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আমফানের উত্তাল রয়েছে সাগর উপকূলীয় অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হয়েছে প্রস্তুতি চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এস এম সুমনের প্রতিবেদন ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হয়ে এগিয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে এর প্রভাবে উত্তাল হয়ে পড়েছে সাগর ঘূর্ণিঝড়টি এখন দেশের উপকূল থেকে সাড়ে বারোশো কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান মঙ্গলবার কিংবা বুধবার উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর খুলনা চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে পার হতে পারে বাংলাদেশের উপকূল সামুদ্রিক ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান ধীরে ধীরে শক্তি অর্জন করবে এবং আঠারো তারিখ শেষে আর উনিশ তারিখের মধ্যে এটি সমুদ্রে সুপার সাইক্লোনে পরিণত হবে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার পরে ধীরে ধীরে এটি বাংলাদেশের দিকে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো দশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে অল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা